আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইসিটি সাবজেক্টটা নিয়ে তোমরা যারা দুশ্চিন্তায় রয়েছো বা বুঝতে পারতেছো না কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে, বা একটি অধ্যায়ের কোন টপিকসগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে পরীক্ষায় কমন আসবে, তোমাদের জন্য আজকে টেনশন মুক্ত একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা জুড়ে আমার সঙ্গে থাকবে। আজকে মূলত কথা হবে সাজেশনসমূলক ক্লাস আইসিটি তৃতীয় অধ্যায় থেকে, কেননা আইসিটি তৃতীয় অধ্যায় কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরাও সেটা ভালো করে জানো। আজকে আমি কথা বলবো যে আইসিটি তৃতীয় অধ্যায় থেকে যে দুটি সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে সে দুটি তুমি হুবাহুব কমন পেতে চাইলে বা সেই দুটি তুমি সঠিকভাবে অ্যান্সার করতে চাইলে কোন কোন টপিকসগুলো তোমাকে পড়তে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে সেই ক্লাস নিয়ে। এবং আমি নেক্সট অবশ্যই প্রত্যেকটা ক্লাস থেকে চ্যাপ্টার ভিত্তিক এরকম সাজেশনমূলক ক্লাস আপলোড করব। সেই ক্লাসগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই ফলো করে রাখবে, সেই সঙ্গে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তো আমি এখানে মূলত দেখো যে তিন ধরনের প্রশ্নের জন্য তুমি কোন কোন টপিকসগুলো পড়বে তা উল্লেখ করে রেখেছি, অর্থাৎ খ, গ এবং ঘ। আর ক নাম্বারের জন্য তুমি কোনগুলো পড়বে স্ক্রিনে সে প্রশ্নগুলো দেয়া থাকবে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিবে। শুরুতেই যে বিষয়টি না বললেই নয়, আমি মূলত আজকে শুধুমাত্র কথা বলবো যে কোন কোন বিষয়গুলো, কোন কোন প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে এই অধ্যায়ের দুটি সৃজনশীল কমপ্লিট করার জন্য। আর অ্যান্সারগুলো তোমরা খুঁজে নেবে তোমাদের বই থেকে, গাইড থেকে। আর যদি তোমাদের মনে হয় যে না, আমরা অ্যান্সারগুলো কোথাও খুঁজে পাচ্ছি না কিংবা অ্যান্সারগুলো তৈরি করতে পারতেছি না, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব নেক্সট ক্লাসের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। অথবা তোমরা যদি চাও পিডিএফ ফাইল আকারে আমার কাছে এই প্রশ্ন এবং অ্যান্সারগুলো পেতে পারো, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করলে একদম বিনামূল্যে কোনো ধরনের পয়সা ছাড়া, অর্থ ছাড়াই তোমরা আমার এই অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলোর অ্যান্সার পিডিএফ ফাইল আকারে পেতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বলে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। দেখো, তোমরা যদি আইসিটি তৃতীয় অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন আসবে তার খ নাম্বার কমন পেতে চাও, তাহলে তোমাদের মূলত এই যে 17টি প্রশ্ন আমি এখানে উল্লেখ করে রেখেছি এই 17টি প্রশ্ন তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। হুবাহুব যে এই সংখ্যাগুলো আসবে তাও হতে পারে, অথবা এই সংখ্যাগুলোর আদলেই অন্যান্য সংখ্যা দিয়ে প্রশ্ন করতে পারে, মূলত কাজ হচ্ছে একই প্যাটার্ন একটা জিনিসে। ওকে, তো দেখো এক নম্বরে বলা আছে এফ এফ এর পরের সংখ্যাটি 100 বা 100 সেটা ব্যাখ্যা করো। তার মানে এটা কিন্তু একটা হেক্সাডেসিমেল সংখ্যা, তাই না? অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে যে হেক্সাডেসিমেল সংখ্যায় এফ এফ এর মান যত, এই 100-এর মান তার থেকে এক বেশি কিনা সেটা নির্ণয় করতে হবে। দ্বিতীয় নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য, বলা আছে নর গেট বা ন্যান গেট যে কোনো একটা আসতে পারে, আমি অবলিক দিয়ে রেখেছি, গেট একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো। সার্বজনীন বলতে কি বোঝায়, যেটাকে দ্বারা সব কিছু করা সম্ভব, তাই না? তো নর গেট এবং ন্যান গেট এমনই লজিক গেট বা এমনই যৌগিক গেট যার মাধ্যমে যে কোনো মৌলিক গেট রূপান্তর করা কিন্তু যায়। এরপরে তৃতীয় নাম্বারে রয়েছে যে দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট একই বিষয়, কিন্তু দুইয়ের পরিপূরক ডিজিটাল বর্ধনীকে সরল করে ব্যাখ্যা করো, এটা মূলত একটা মুখস্থগত প্রশ্ন। চার নাম্বারে বলা আছে একটি গাণিতিক প্রশ্ন যে এম অ্যান্ড এম প্লাস এন ইকুয়াল এম, অর্থাৎ এই সরলটা করার পরে আমাদের অ্যান্সার হবে এম, সেটা ব্যাখ্যা করতে বলছে। পাঁচ নাম্বারে বলা আছে যে এফ ইকুয়াল, এখানে এ নট হবে, এফ ইকুয়াল এ নট বি প্লাস এ সি প্লাস বি সি সরল করো। অবশ্যই তোমরা এই সরলগুলো কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করবে, কেননা সরল থেকেই বেশি প্রশ্ন আসে। ছয় নম্বরে বলা আছে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো। প্রশ্নটা কি তোমরা বুঝতে পেরেছো? কি বলছে? কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো। অর্থাৎ এটা থেকে আরও একটা প্রশ্ন আসতে পারে যে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরের ডিভাইসটি বা মাধ্যমটি ব্যাখ্যা করো। প্রশ্ন কিন্তু একই, তার মানে ডেকোডার, ডেকোডার এমনই একটি
ইলেকট্রনিক যন্ত্র বা ডিভাইস যেটার মাধ্যমে কম্পিউটারের বোধগম্য ভাষা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর হয়। সেই সঙ্গে তোমরা ডেকোডার থেকেও একটু পড়বে, ইনকোডার থেকেও পড়বে। তো ডেকোডার কি বুঝলাম, যে কম্পিউটারের ভাষা মানুষের ভাষায় রূপান্তর করে, আর ইনকোডারের কাজ হচ্ছে মানুষের বোধগম্য ভাষা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা। ওকে, এবার সাত নাম্বার খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান ব্যাখ্যা করো। এখানে আমি তিনটা ওয়ান দিয়ে রেখেছি, প্রশ্নে দুটা থাকতে পারে, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান ব্যাখ্যা করো। তার মানে তোমরা বুঝতে পারতেছো এটি কিন্তু কি, এটা একটি বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান অ্যালজেব্রার ওয়ার ফাংশন দেওয়া আছে। বুলিয়ান অ্যালজেব্রার ওয়ার ফাংশনের কাজ কি, যে যতগুলো ইনপুট থাকবে তাদের মধ্যে একটা ইনপুট ওয়ান হলেই অ্যান্সার হবে ওয়ান। এটাকে আবার বাইনারি যোগ হিসেবে ভুল করা যাবে না। আট নম্বরে বলছে, দুইয়ের পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়। আমরা জানি যে দুইয়ের পরিপূরকের মাধ্যমে একটা ধনাত্মক সংখ্যাকে কিন্তু ঋণাত্মক সংখ্যায় পরিণত করা যায়, তাই না? তার মানে আমাদের সংখ্যার কী হয় না, মানের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র কী হয়, চিহ্নের পরিবর্তন হয়। যেমন প্লাস টেনকে আমরা মাইনাস টেনে রূপান্তর করতে পারি। ওকে, দশ নম্বরে বলা আছে, ও সরি, নয় নম্বরে বলা আছে, ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। ডিজিটাল ডিভাইস মানে কম্পিউটার, এই কম্পিউটারে শুধুমাত্র একটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বাইনারি, জিরো এবং ওয়ান। কেননা আমরা জানি যে কম্পিউটার জিরো এবং ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা বোঝে না কিংবা সে জানে না। ওকে, দশ নম্বরে কি বলছে, ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করো। ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করো, এটা কি আসলে সম্ভব? জি, অবশ্যই সম্ভব। কেননা ন্যান গেট এবং নর গেট এই দুটো কি বলা হয়, সার্বজনীন গেট। কেন সার্বজনীন গেট আমরা বলে থাকি, কেননা ন্যান গেট এবং নর গেট দিয়ে যে কোনো মৌলিক গেট কিন্তু বাস্তবায়ন করা সম্ভব। সে কারণেই আমরা এই দুটো গেটকে সার্বজনীন গেট বলে থাকি। এরপরে এগারো নম্বরে মোস্ট অফ ইম্পর্টেন্ট, আমি এখানে সেভেন ডি দিয়েছি, কোথাও নাইন ডি থাকতে পারে, অর্থাৎ যে কোনো সংখ্যা দিয়ে ওয়ান থেকে শুরু করে নাইনের মধ্যে যে কোনো সংখ্যা দিয়ে যদি এ বি সি ডি ই এফ এই লেটারগুলো দেয়া থাকে, তাহলে অবশ্যই ধরে নেবে সেটা হেক্সাডেসিমেল। কেননা আমরা জানি যে আমাদের এই সংখ্যা পদ্ধতির মধ্যে শুধুমাত্র হেক্সাডেসিমেলেই এ থেকে এফ পর্যন্ত বর্ণ ব্যবহার হয়। ওকে, প্রশ্ন বলা আছে, সেভেনটি কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো। তো বুঝতেই পারলে যে সেভেনটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা। এখন এটা তোমার তোমাদের মতো করে সুন্দর করে শ্রুতিমধুর করে যতভাবে তোমরা ব্যাখ্যা করতে পারো, দুইয়ের অ্যান্সার যতটুকু না দিলেই নয় এতটুকু তোমরা খাতায় লিখে দিবে। বারো নম্বরে বলা আছে, টু নাইন এইট অক্টাল বেজ দেওয়া আছে, সঠিক কিনা ব্যাখ্যা করো। আচ্ছা বলো তো এটা সঠিক কি? অবশ্যই না, কারণ আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ আট বা এইট হলেও সেখানে উপাদান সংখ্যা কি, জিরো থেকে সেভেন। তার মানে এইট নাইন বলতে কোনো সংখ্যা অক্টালে নাই, বাট এখানে দেয়া আছে নাইন এইট। তার মানে সংখ্যাটি অবশ্যই কি নয়, সঠিক নয়। এই কথাটাই তোমরা তোমাদের মতো করে একটু সাজিয়ে লিখবে বিস্তারিত করে। তেরো নম্বরে বলা আছে, টু সেভেন সিক্স টেন, তার মানে ডেসিমেলে আছে, সংখ্যাটি সরাসরি কম্পিউটার গ্রহণ করে না ব্যাখ্যা করো। আমরা জানি কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যেটা শুধুমাত্র জিরো এবং ওয়ান অর্থাৎ বাইনারি সংখ্যা গ্রহণ করে, এছাড়া অন্য কোনো সংখ্যা গ্রহণ করে না। তো আমরা যখনই অন্যান্য সংখ্যাগুলো কম্পিউটারে প্রেরণ করি, তখনই সেই সংখ্যাগুলো কোডিং সিস্টেমে বাইনারিতে রূপান্তরিত হয়েই কিন্তু কম্পিউটারের কাছে চলে যায়। তার মানে বাইনারি সংখ্যা ছাড়া অন্যান্য যে কোনো সংখ্যা ডেসিমেল হেক্সাডেসিমেল অক্টাল কম্পিউটার সরাসরি গ্রহণ করে না। চোদ্দ নম্বরে বলছে, কোন যুক্তিতে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান এবং ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টেন হয় ব্যাখ্যা করো। মোস্ট অফ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের জন্য, কোন যুক্তিতে? একটু আগে আমি বলছিলাম যে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল যদি ওয়ান হয়, মনে রাখবো সেটা বুলিয়ান অ্যালজেব্রার ওয়ার ফাংশন। কেননা বুলিয়ান অ্যালজেব্রার ওয়ার ফাংশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যতগুলো ইনপুট থাকবে তাদের মধ্যে একটি ইনপুট ওয়ান হলেই অ্যান্সার হবে ওয়ান। তার মানে এটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। অপরপক্ষে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টেন কখন হয়, যখন আমরা সরাসরি বাইনারির যোগ করি। তোমাদের অবশ্যই মনে আছে বাইনারির যোগ প্রক্রিয়ায় ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল কত হয়, টেন। তার মানে এটা আমাদের বুলিয়ান অ্যালজেব্রার ওয়ার ফাংশনে দেওয়া আছে, আর এটা বাইনারির যোগ প্রক্রিয়া দেওয়া আছে। এখন তোমরা কীভাবে সাজিয়ে লিখবে তোমাদের মতো করে, সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়।
এরপরে বলা আছে 15 নাম্বার, এই 15 16 17 মোস্ট অফ ইম্পর্টেন্ট তোমাদের জন্য গাণিতিক প্রক্রিয়াগুলোর মধ্যে 6 প্লাস 5 প্লাস 3 ইকুয়াল 1 1 1 0 হতে পারে ব্যাখ্যা করো। তো এখানে যে কোনো সংখ্যা দিতে পারে, অর্থাৎ এটা একটা ডেসিমেল সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা, এই ডেসিমেল সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে কিন্তু এই সংখ্যাটা হয়। তো তোমাদের এমন কিছু ডেসিমেল সংখ্যা দিতে পারে এবং তার বাইনারি মান দিতে পারে, দিয়ে বলতে পারে এটা হয় কি না বা কীভাবে সম্ভব ব্যাখ্যা করো। তার মানে তখন আমরা কী করব, এই যে ডেসিমেল সংখ্যাটা রয়েছে এই ডেসিমেল সংখ্যাটার যোগফল, যেমন এখানে 6 5 3 যোগ করলে কিন্তু 14 মানে 14 হবে, সে 14টাকে আমরা বাইনারিতে রূপান্তর করে দেখব যে এই মানটা হয় কি না। যদি 14 বাইনারি এটা হয় তার মানে এইটারও বাইনারি এটাই হবে। আশা করছি কীভাবে প্রশ্নটা আসতে পারে এবং কীভাবে তার অ্যান্সার করতে হবে তোমরা সেটা বুঝতে পারলে। 16 নম্বরে বলছে 3 প্লাস 5 ইকুয়াল 10 হয়। তো বিষয়টা দেখো, আমরা জানি নর্মালি ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 3 প্লাস 5 মানে 8 হওয়ার কথা, কি হওয়ার কথা 8, কিন্তু এখানে কি হয়েছে 10। তাহলে অবশ্যই ডেসিমেলের নাই, বাইনারি তো নাই, তাহলে আসে কিসে, হেক্সা ডেসিমেলেও কিন্তু 3 প্লাস 5 সমান 8 হয়। তাহলে শুধুমাত্র একটা সংখ্যা পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে ওয়াকটাল, যেখানে 8 বা 9 বলতে কোনো সংখ্যা নেই, তার মানে সেখানে 7 7-এর পরেই 10 হয়। তারপরে আমরা বুঝতে পারতেছি এটা একটা ওয়াকটাল সংখ্যায় রয়েছে, কিসে রয়েছে ওয়াকটালে রয়েছে। এখন তুমি তোমার মতো করে ব্যাখ্যা করবে, অর্থাৎ আইসিডি থেকে যে প্রশ্নগুলো আসে এটার মূল কাজ হচ্ছে শুরুতে আমাদের প্রশ্নটা দেখে বুঝতে হবে যে এটা কোন প্রক্রিয়ায় দেওয়া আছে। এটা বুঝতে পারলেই তুমি যে কোনোভাবে হোক না কেন সেটার অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। সর্বশেষ 17 নম্বরে বলা আছে 9 প্লাস 7 ইকুয়াল 10। তো 9 এবং 7 ইকুয়াল মানে প্লাস করলে নর্মালি ডেসিমেল সংখ্যায় কত আসবে 16, মানে 16 হওয়ার কথা কিন্তু এখানে 16 হয়নি, তার মানে ডেসিমেল থেকে দেয়নি, বাইনারি তো নয়, কারণ বাইনারিতে 9 7 বলতে কোনো সংখ্যা নেই, অক্টালও হবে না, অক্টালে 7 থাকলেও 9 বলতে কোনো সংখ্যা নেই, তার মানে বাকি থাকলো কি হেক্সাডেসিমেল, তার মানে এটাই অবশ্যই হেক্সাডেসিমেলে দেওয়া আছে। কারণ আমরা জানি দেখো 9 প্লাস 7 ইকুয়াল 16, আর হেক্সাডেসিমেলে 16 বলতে কোনো সংখ্যা নেই, হেক্সাডেসিমেলে এফ দ্বারা বোঝায় 15, আর এফ এর পরেরটাই হলো 10, তার মানে 10 দ্বারাই হেক্সাডেসিমেলে বোঝানো হয় 16। এখন তোমরা তোমাদের মতো করে সুন্দর করে গাণিতিকভাবে হোক বর্ণনামূলকভাবে হোক ব্যাখ্যা করবে। আবারও বলছি, তোমাদের যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজে পেতে বা অ্যান্সার করতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, চেষ্টা করব নেক্সট ক্লাসে অ্যান্সারগুলো দেওয়ার জন্য। অথবা যদি তোমাদের মনে হয় আমার এই প্রশ্ন এবং উত্তরগুলো একই সঙ্গে পিডিএফ আকারে তোমরা পেতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, ইনশাআল্লাহ বিনামূল্যে তোমাদেরকে আমি দিয়ে দিব। এরপরে গ এবং ঘ নাম্বার সঠিকভাবে অ্যান্সার করতে চাইলে তোমাকে কোন কোন বিষয়গুলো জানতে হবে, কেননা আমাদের তৃতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসে দুই ক্যাটাগরিতে, একটি হচ্ছে 3.1 সংখ্যা পদ্ধতি বা রূপান্তর থেকে, অপরটি 3.2 ডিজিটাল ডিভাইস বা লজিক সার্কিট থেকে। এক নম্বরে যে বিষয়টা আমাকে জানতে হবে সেটা হচ্ছে সংখ্যা রূপান্তর পদ্ধতি। দেখা গেলো একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় দিবে, হয়তো বা অনেক সময় বললো এরকম যে শিক্ষক এক ছাত্রকে জিজ্ঞাসা করলো যে তোমার বর্তমান ক্লাস রোল কত আর গত বছরের ক্লাস রোল কত, ছাত্রটি একটা ক্লাস রোল বাইনারিতে বলল আর একটা ওয়াকটালে বলল। এখন প্রশ্নে গিয়ে বলতে পারে যে ছাত্রটির গত বছরের ক্লাস রোলকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করো, অথবা বলতে পারে যে বর্তমান ক্লাস রোলটিকে হেক্সা ডেসিমেলে রূপান্তর করো। তার মানে মূল কথা হচ্ছে যে আমাদের এই যে চারটি সংখ্যা পদ্ধতি রয়েছে চারটির মধ্যে যে রূপান্তর প্রক্রিয়া এটা পূর্ণাঙ্গভাবে আমাদের শিখতে হবে। তো আমরা এর উপরে একাধিক ক্লাস দিয়েছিলাম সংখ্যা রূপান্তর কীভাবে করতে হবে আর শর্টকাট টেকনিক সহ দিয়েছিলাম, তোমরা যারা দেখেছো তারা বুঝতে পেরেছো, যারা দেখোনি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নিবে। দ্বিতীয় নম্বর মোস্ট অফ ইম্পর্টেন্ট 100% তোমরা ধরে নিতে পারো যে একটা আসবেই যোগের মাধ্যমে বিয়োগ, তার মানে টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক, আমাদের দুটো বা তিনটে সংখ্যা দিয়ে বলতে পারে যে রহিম এবং করিমের প্রাপ্ত নম্বর এত প্রাপ্ত নম্বর এত। এখন গোয়া বা ঘ নাম্বারে গিয়ে বলতে পারে যে রহিম ও করিমের মধ্যে কে সবথেকে বেশি নাম্বার পেয়েছে বা কে কম পেয়েছে, তার মানে পার্থক্য যখনই বাইর করতে বলবে তখনই মনে রাখতে হবে যোগের মাধ্যমে বিয়োগ বা টুস কমপ্লিমেন্ট। অথবা আমাদের সরাসরি এইভাবে বলতে পারে রহিম ও করিমের প্রাপ্ত নাম্বারকে যোগের মাধ্যমে বিয়োগ করে দেখাও বা দুইয়ের পরিপূরকের মাধ্যমে যোগ করে দেখাও,
বিষয়টা কিন্তু একই। তৃতীয় নাম্বার, অবশ্যই আমাকে সত্যক সারণী সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, কিভাবে একটা সমীকরণকে সত্যক সারণীতে রূপান্তর করা যায় অথবা সত্যক সারণী থেকে কিভাবে একটা সমীকরণ প্রস্তুত করা যায় এটি আমাদের বুঝতে হবে। বুলিয়ান ফাংশন, বুলিয়ান ফাংশন কি, যেমন ওয়ার ফাংশন, অ্যান্ড ফাংশন, এগুলোর কাজগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। ওয়ার ফাংশনের ইনপুট কী থাকলে আউটপুট কী হবে, অ্যান্ড ফাংশনের ইনপুট কী থাকলে আউটপুট কী হবে, মাস্ট বি আমাদের শিখতে হবে। সরলীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের হয়তোবা উদ্দীপকে একটা চিত্র দিয়ে দিবে, চিত্রটা আউটপুটকে আমাদের কি বলতে পারে, যে চিত্রের আউটপুট ধরলাম এফ বা ওয়াই দেওয়া আছে, বলতে পারে যে ওয়াইয়ের মানকে সরলীকরণ করো। তার মানে সরলীকরণ সম্পর্কে তোমাকে পূর্ণাঙ্গ একটি ধারণা থাকতে হবে। সরলীকরণ কীভাবে খুব সহজে করা যায় এর উপর আমার একাধিক ক্লাস আপলোড করা আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই দেখে নিবে। এবার লজিক গেট থেকে সমীকরণ, একটা লজিক গেট দেওয়া থাকবে, সেই লজিক গেট থেকে কীভাবে সমীকরণ আমাদের প্রস্তুত করতে হবে সেটা জানতে হবে। কেননা লজিক গেট থেকে উদ্দীপকের লজিক গেট দেওয়া থাকবে, গ নাম্বারে আমাদের ওই লজিক গেটটার থেকে একটা সমীকরণ নির্ণয় করতে বলবে এবং হয়তোবা সেই সমীকরণের সত্যক সারণী দেখাতে বলবে গ নাম্বারই। আর ঘ নাম্বারে গিয়ে কি বলতে পারে একটু পরে দেখতেছি। এরপরে আমাদের কি শিখতে হবে, সমীকরণ থেকে গেট, অর্থাৎ দুটাই, লজিক গেট থেকে সমীকরণ বাস্তবায়ন এবং সমীকরণ থেকে লজিক গেট বাস্তবায়ন, দুটি আমাদের শিখতে হবে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ ঘ নাম্বারের জন্য ন্যান্ড বা নর গেট দিয়ে অন্য গেট বাস্তবায়ন, অর্থাৎ ওই যে গ নাম্বারে আমরা যে একটা লজিক গেটের মান পেলাম সমীকরণ থেকে বা সরলীকরণ করে, হয়তোবা আমাদেরকে কি বলবে, দেখা গেল আমাদের মানটা এখানে আসছিল এ প্লাস বি, এটা কিন্তু একটা ওয়ার গেটে আসছে তাই না, ধরলাম। এখন আমাদের বলতে পারে যে যে গ নাম্বারে প্রাপ্ত সমীকরণটি অথবা ওয়াইয়ের মানটিকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা কি সম্ভব, ব্যাখ্যা করো। কিন্তু আসে কোন গেইডে বলতো, ওয়ার গেইডে, সেটাকে কি বলছে যে ন্যান্ড গেট দিয়ে কি বাস্তবায়ন করা সম্ভব বা বাস্তবায়ন করা যাবে কি না তা ব্যাখ্যা করো। অবশ্যই কিন্তু যাবে, আমি কি বলছিলাম শুরুতেই যে ন্যান্ড গেট এবং নর গেট দুটি সার্বজনীন গেইট, যে দুটি গেইটের মাধ্যমে আমরা অন্যান্য যে কোনো গেইট বাস্তবায়ন করতে পারি। অথবা এখানে যদি এমন আসতো এ বি, এটা কিন্তু একটা অ্যান গেইট থাকতো, তখন আমাদের বলতে পারতো যে নর গেইট দিয়ে অ্যান গেইটকে বাস্তবায়ন করা যাবে কি। তার মানে তোমাদেরকে এই দুটি বিষয় শিখতেই হবে যে যে কোনো গেইট দেওয়া থাক আমাকে এখানে বা ফাংশন দেওয়া থাক, ওই দুইটাকে কীভাবে ন্যান গেইট দিয়ে এবং নর গেইট দিয়ে বাস্তবায়ন করা যায়, এই দুটি কৌশল তোমাকে মাস্ট বি মনে রাখতেই হবে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে যেটা জানতে হবে, অধিকাংশ ক্ষেত্রে আসে অ্যাডার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, অ্যাডার জিনিসটা কী, হাফ অ্যাডার বা ফুল অ্যাডার কী, এবং এই দুটোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার, দুইটি হাফ অ্যাডার দিয়ে একটি ফুল অ্যাডার প্রস্তুত, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের ক্লাসটি তোমরা যদি একটু ফলো করো বা আজকের যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এগুলো তোমরা একটু প্র্যাকটিস করো বেশি বেশি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই তোমরা এই অধ্যায় থেকে, আমার আজকের লেকচার থেকে হুবহু দুইটি সৃজনশীল তোমরা কমন পাবে। তো অবশ্যই আমি আবারও বলছি, আজকের ক্লাসটি তোমরা অবহেলা না করে আজকের ক্লাসটিকে ফলো করে, আজকের ক্লাসটি অনুসরণ করে বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা অধ্যায়ের এই রকমের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আল্লাহ সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।